ভারতবর্ষের স্বাধীনতার 77তম বর্ষপূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে মেরি মাটি মেরা দেশ অনুষ্ঠান পালিত হয় তেলিয়ামুড়া পৌর পরিষদের কার্যালয় প্রাঙ্গণে। প্রথমে তেলিয়ামুড়া পৌর পরিষদে 15টি ওয়ার্ড থেকে মাটি ভর্তি অমৃত কলস, প্রদীপ এবং জাতীয় পতাকা হাতে নিয়ে নিজ নিজ ওয়ার্ড থেকে কাউন্সিলররা ওয়ার্ডবাসীদের সঙ্গে নিয়ে সুসজ্জিত মিছিল করে একে একে তেলিয়ামুড়া পৌর পরিষদে পৌঁছায়। পরে মেরি মাটি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া পৌর পরিষদের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনে ডিসিএম অমিত রায় চৌধুরী, তেলিয়ামুড়া পৌর পরিষদে সহ পৌরপিতা মধুসূদন রায় সহ অন্যান্যরা। নমস্কার, আপনারা সবাই জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 2021 সালের 12ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে আজাদি কা অমৃত মহোৎসব অর্থাৎ আমাদের দেশের 75তম স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটি চালু করেছিল। তার সমাপ্তি আমরা 9ই থেকে 30শে আগস্ট পর্যন্ত আমরা করতে যাচ্ছি। এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা আমাদের দেশের আমাদের যে বীররা আছে এবং আমাদের স্বাধীনতা যারা সংগ্রামীরা আছে সবাইকে আমরা নমন করছি, আমরা তাদেরকে বন্দনা করছি। সেই উপলক্ষে এই আজকের এই প্রোগ্রাম 9ই আগস্ট থেকে আমরা শুরু করেছি, 12ই আগস্ট পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে। এই প্রোগ্রামের অঙ্গ হিসাবে আজকে আমরা অমৃত কলস যাত্রা প্রত্যেকটা ওয়ার্ড থেকে, মিউনিসিপ্যালিটির প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের টিএমসি অফিসে আজকে এসেছে। প্রচণ্ড ধুমধামের মাধ্যমে, আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা মৃত্তিকা কলস নিয়ে আমরা টিএমসিতে এসেছি। সেখান থেকে আমরা এই 15টি ওয়ার্ডের মৃত্তি নিয়ে আমরা একটি কলসের মধ্যে করে আগামী 11ই আগস্ট আমরা পাঠাবো আগরতলা এএমসিতে। এএমসি থেকে সেখান থেকে আবার সারা ত্রিপুরা রাজ্যের 58টি ব্লক এবং একটি ইউএলবি 20টি ইউএলবি থেকে একটি কলস যাত্রা করবে, অমৃত কলস যাত্রা করবে আমাদের দিল্লির অর্থাৎ কর্তব্য পথে, সেখানে গিয়ে অমৃত ভাটিকাতে সেখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী। আমি ধন্যবাদ জানাই আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের সমস্ত সুনাগরিকদের যারা আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রং ভেদ নির্বিশেষে সবাই একত্রিত হয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। সেই জন্য আমি তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা হিসাবে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমরা সফল একটা রূপ দিতে যাচ্ছি। এই অনুষ্ঠান 12 তারিখ পর্যন্ত চলবে। আগামীকাল আমরা শিলা ফলকম করব। সেই ফলকের মধ্যে আমরা আমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীন যে 12 জন বীর যোদ্ধা আমাদের স্বাধীনতা সংগ্রামী আছেন, তাদের ফলকের মধ্যে তাদের নাম আমরা গেঁথে রাখবো, আমরা চির অমর করে রাখবো তাদেরকে, তাদের এই আত্মবলিদানকে, যে বীর যোদ্ধারা আমাদের দেশমাতৃকার জন্য তাদের জীবন বলিদান করেছিলেন এবং আত্মত্যাগ করেছিলেন তাদেরকে আমরা স্মরণ করব। সেজন্য আমরা প্রোগ্রাম করেছি তেলিয়ামুড়া আমাদের ভগৎ সিং মিনি স্টেডিয়ামের একটি ফলক আমরা বসাবো, আরেকটি আমরা বর্মুড়া ক্যাফেটেরিয়ার সংলগ্ন যে আমাদের আরবান পার্ক আছে সেই জায়গাতেও আমরা ফলক বসাবো। 11 তারিখ আমরা এখান থেকে 15টি ওয়ার্ড থেকে যে আমাদের মাটি এসেছে সেই পবিত্র মাটিকে একটি কলসের মধ্যে করে আমরা যাত্রা করব, একটি বাইক র্যালির মাধ্যমে আমরা আগরতলার জন্য পৌঁছাবো আমরা 11 তারিখ। 12 তারিখ আমরা সমস্ত বীর যোদ্ধাদের যারাই আমাদের দেশের জন্য আত্মবলিদান করেছেন, তারা আমাদের এই মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে যারা আছেন এখনও ওনারা বেঁচে নেই, কিন্তু তাদের পরিবার থেকে আমরা একজনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব এবং তাদেরকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই 3 দিনের আমাদের এই 4 দিন 9, 10, 11, 12 4 দিনের প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটবে, যে মেরা মাটি মেরা দেশ আমরা মৃত্যুকো নমন বীরতা যে বন্ধন সেই প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটাবো। 13 থেকে 15 পর্যন্ত আমরা হরগড় তিরঙ্গা, গতবার আমরা 75তম বর্ষপূর্তি উপলক্ষে যেভাবে আমরা উড়িয়েছিলাম সারা আমাদের দেশ জুড়ে আমরা এই পতাকা, তিরঙ্গা পতাকাকে আমরা উত্তোলন করেছিলাম, সেইভাবে আমরা 13 থেকে ব্যুরো রিপোর্ট ভয়েস 18।